মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কানাই, আমরা আর কতক্ষণে উত্তর দিকে হাঁটতে থাকবো? গুরুদেব তো শুধু আমাদের এটুকু বলেছিলেন যে আমাদের উত্তর দিকে যাওয়া উচিত, কিন্তু ওই ইলাকলা উত্তর দিকে আমরা কোথায় পাবো সেটা তো আমাদের গুরুদেব বলেননি কানাই। দাদা, যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো তাহলে এখানে বসে বিশ্রাম করে নাও, আমি আগে গিয়ে দেখে আসছি। কানাই, আমি শক্তিশালী বলরাম, এটুকুতেই ক্লান্ত হয়ে যাব। কিন্তু তোর সবসময় আমার উপর নির্ভর করা উচিত নয়, কখনো কখনো নিজেকেও চেষ্টা করতে হবে। তুই যা আর গিয়ে চেষ্টা কর, ততক্ষণ আমি এখানে একটু বিশ্রাম নিই। ঠিক আছে দাদা। নমস্তে শারদে দেবী সরস্বতী মতি প্রদে, বসতো মম জীবাগ্রহে সর্ববিদ্যা প্রদা ভব, সর্ববিদ্যা প্রদা। এইটা তো কোন নারীর মন্ত্র জপ করার ধ্বনি, আর উনি তো বাণী কলার মন্ত্র জপ করছেন। আমাকে এগিয়ে গিয়ে দেখতে হবে। নমস্তে শারদে দেবী সরস্বতী মতি প্রদে, বসতো মম জীবাগ্রহে সর্ববিদ্যা প্রদা ভব। নমস্তে শারদে দেবী সরস্বতী মতি প্রদে, বসতো মম জীবাগ্রহে সর্ববিদ্যা প্রদা ভব। কাকি, আপনি কে আর আপনার কান থেকে রক্ত ঝরছে কেন? আমি বাণীর দেবী ইলা, আমার কর্ণকুণ্ডল কোথাও হারিয়ে গেছে আর সেই কারণে আমার কান থেকে রক্ত ঝরছে। কি, কর্ণকুণ্ডল হারিয়ে গেছে? এ আপনি কি বলছেন দেবী? আপনার কর্ণকুণ্ডল হারিয়ে গেছে আর আপনি কিছুই জানেন না, এটা কি করে সম্ভব? বালক, যতটুকু আমার মনে ছিল তা আমি তোমাকে জানিয়ে দিয়েছি, এর থেকে বেশি আমার কিছুই মনে নেই। কিন্তু কাকি, আপনি এটা তো জানবেন যে ওই কর্ণকুণ্ডল দেখতে কেমন, তার কি বিশেষত্ব আছে, সেটা কোথায় পড়েছে, এইগুলো তো আপনি জানবেন। দেখো বালক, আমি তোমাকে শুধু এটুকু বলতে পারি যে প্রচণ্ড তাপযুক্ত আগুনের গোলা, এ এমন এক তাপ যা সংসারের কেউ সহ্য করতে পারবে না। যার থেকে এটা উৎপন্ন হয়েছে সেই বালক এখনো ছোট। কাকি, আমি বুঝলাম না আপনার কথা। তুমি যাও বালক, আমার সময় নষ্ট করো না। এই কুণ্ডলের বিষয়ে আমি যা কিছু জানতাম তোমাকে বলে দিয়েছি, আর আমার কাছে এই আগুন নিভে যাওয়া অবধি সময় রয়েছে। যদি সময় থাকতে সেই কর্ণকুণ্ডল না পাই তাহলে এই যজ্ঞের আগুন নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার জীবনের জ্যোতিও নিভে যাবে। কাকি, আপনি চিন্তা করবেন না, আমি আনব এই কর্ণকুণ্ডল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।